নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার ছাত্রলীগ নেতাকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের অব্যাহতি পাওয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীর অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজীব আহমেদ পার্থর নির্দেশে গত শুক্রবার বিনা অপরাধে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত করে অব্যাহতি প্রত্যাহারের দাবি তার।